নমস্কার, আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে জবস বা চাকরি। আসলে প্রত্যেকটা শিক্ষিত যুবক যুবতীর একটাই চাহিদা যে একটা চাকরি, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, সরকারি হলে খুবই ভালো। তার জন্য প্রত্যেকটা শিক্ষিত বেকার যুবক যুবতী বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রচেষ্টা করে যায়, পরীক্ষা দিতে থাকে, যদি না একটা সরকারি চাকরির ব্যবস্থা করতে পারে। আসুন আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়েই জানব যে আমাদের শিক্ষিত যুবক যুবতী ভাই ও বোনেরা কীভাবে খুব সহসায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলি, সেটা ত্রিপুরাতে হোক বা ত্রিপুরার বাইরে হোক, সেন্ট্রাল গভর্নমেন্টের হোক, কোনো ধরনের নোটিফিকেশান কী করে অতি সহসায় পেতে পারেন। তার জন্য একটা অসাধারণ অ্যাপ আছে, আমি আজকে আপনাদের সামনে সেই অ্যাপটা নিয়েই কথা বলবো এবং এই অ্যাপের ফিচার্সগুলি সম্পর্কে ডিটেলস জানব। চলুন শুরু করা যাক তাহলে আজকের ভিডিও। রিলেটেড অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে সেখানে আপনাকে টাইপ করতে হবে ত্রিপুরা জবস, দ্যাটস ইট। এখানে দেখুন থার্ড ওয়ান আপনি পেয়ে যাবেন, ফার্স্টে দুটো আছে, আমি এখানে তিন নাম্বারটা বলছি, ত্রিপুরা জবস আমি আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম। তো এখন আমি সরাসরি অ্যাপেই চলে যাচ্ছি যে কীভাবে অ্যাপটা ইউজ করবেন এবং কীভাবে আপনারা নোটিফিকেশানগুলি পেতে পারেন। ওপেন করার পর যেই কাজটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আমাদের হোম পেজ চলে এসছে, সেখানে দেখুন উপরে আপনারা পাবেন ত্রিপুরা জবস, দেন আছে অল ইন্ডিয়া জবস, ব্যাংক জবস, রেলওয়ে জবস, লাস্ট 24 আওয়ার জবস, অল আনরিড জবস। তো এখান থেকে আপনাদের প্রথমে আমি ত্রিপুরা জবসেরই সাপোজ প্রথম যেটা আছে NIMR রিক্রুটমেন্ট 2020, সায়েন্টিস্ট প্রজেক্ট অফিসার, সেকশন অফিসার, MTS অ্যান্ড আদার্স, আমি এটাতে টাচ করলাম, দেখি কি আসে। দেখুন এখানে NIMR রিক্রুটমেন্ট 2020, সায়েন্টিস্ট প্রজেক্ট অফিসার, সেকশন অফিসার, MTS অ্যান্ড আদার্স, 24 পোস্ট, nimr.org.in, লাস্ট ডেট 18/5/2020। এখানে দেখুন নেম অফ অর্গানাইজেশান দেয়া আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চ, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজ আছে 24, জব রোল বা পোস্ট হচ্ছে এটার সায়েন্টিস্ট প্রজেক্ট অফিসার, সেকশন অফিসার, MTS অ্যান্ড আদার্স। এডুকেশনাল কোয়ালিফিকেশান ওরা যেটা চেয়েছে সেটা হচ্ছে হাই স্কুল 12th ক্লাস, ডিগ্রি PG মানে পোস্ট গ্রাজুয়েশন অথবা রিলেভেন্ট ডিসিপ্লিন যেটাই হলো। আর হু ক্যান অ্যাপ্লাই, এটা হচ্ছে অল ইন্ডিয়া, যে কেউ অ্যাপ্লাই করতে পারে। লাস্ট ডেট হচ্ছে 18/5/2020, ওয়েবসাইট অ্যাড্রেসটা দেওয়া আছে। এখানে দেখুন একটা ব্লু কালারের লিঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে ক্লিক হিয়ার ফর অফিসিয়াল নোটিফিকেশান। আমরা যখন এখানে টাচ করব তখন আমাদের ডাউনলোড হবে নোটিফিকেশানটা তাদের সরকারি ওয়েবসাইট থেকেই। সেটা ডাউনলোড কমপ্লিট হলে পরে আমরা কোথায় পাবো সেই জিনিসটা আমরা পাবো, লেফট সাইডে যে 3 ডট দেওয়া আছে সেখানে টাচ করুন। সেখানে দেখুন প্রথমে হোম, রিফ্রেশ জবস, সিনক্রোনাইজ নাও, দেন আছে ডাউনলোডস। আমি এখানে ডাউনলোডসে টাচ করার পরে এখানে চলে আসবে, পডকাস্টে আসবে অথবা লোকালে আসবে, ঠিক আছে। যদিও আমার এখানে নেটওয়ার্কটা অনেকটাই স্লো, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, ফলে ডাউনলোডিংটা প্রপারলি হচ্ছে না, আপনারা সেটা ট্রাই করে দেখতে পারেন। এছাড়া অন্যান্য ত্রিপুরা জবসের ক্ষেত্রে যেমন ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন রিক্রুটমেন্ট 2020, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, এখানে যদি আপনি ত্রিপুরার হন সেখানে আপনি সব কিছু পেয়ে যাবেন, অর্গানাইজেশনের নামও পেয়ে যাবেন, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজ 150, জব রোল পোস্ট অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টস কোঅর্ডিনেটর অ্যান্ড আদার্স। এডুকেশনাল কোয়ালিফিকেশান সেই ডিগ্রি PG অথবা রিলেভেন্ট ডিসিপ্লিনস CA, হু ক্যান অ্যাপ্লাই ফ্রম ত্রিপুরা, ওকে। লাস্ট ডেট 31/5/2020, হাউ টু অ্যাপ্লাই, অল এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশান থ্রু অফিসিয়াল ওয়েবসাইট, তারা অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে, বিফোর অর অন 31 মে 2020, ওয়েবসাইট অ্যাড্রেসটা দেওয়া আছে। এখানে দেখুন আছে ক্লিক হেয়ার ফর অফিসিয়াল নোটিফিকেশান, ক্লিক হেয়ার ফর অফিসিয়াল নোটিফিকেশান 2, দুটো লিঙ্কের মধ্যেই ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারেন।
অ্যাকচুয়ালি এটাই হচ্ছে অ্যাপটার মূল ফিচার। আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ আপনি আমরা যখন জব সার্চ করি তখন বিভিন্ন সময় বিভিন্ন নোটিফিকেশান নিউজ পেপারে দেখতে হয়, কিন্তু অ্যাপটা যদি মোবাইলে ইনস্টল করা থাকে ডে বাই ডে ডেইলি আপডেটটা আপনি পেয়ে যাবেন। আজকে কোনো আপডেট এসছে কি না, নতুন কোনো জবের জন্য আমরা চিন্তা করতে পারি কি না, ব্যাঙ্ক জবস বা রেলওয়ে জবস রিলেটেড হোক। যেমন এখানে দেখুন একটা অপশান আছে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার জবসের মধ্যে আপনি যদি সেটাকে রিফ্রেশ করেন তাহলে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে যে জবসগুলি আপডেট হয়েছে যে অল ইন্ডিয়াতে সেগুলি ডিটেলস এখানে পেয়ে যাব। তাছাড়া এখানে অল আনরিড জবস যেগুলি আমার এখনও দেখা হয়নি, আপনারা যদি মনে করেন এখানে দেখুন প্রচুর জবসের ব্যাপারে ডিটেলস দেওয়া আছে, সব মোটামুটি অল ওভার ইন্ডিয়া ইনক্লুডিং ত্রিপুরা সব ডিটেলসগুলি এখানে দেওয়া থাকে। এই অ্যাপের মাধ্যমে আমরা অতি সহজে আমরা পেতে পারি যে কোন স্টেটে বা কোন সেন্ট্রাল গভর্নমেন্টের কোন ডিপার্টমেন্টে কী ধরনের কোথায় কতটা পোস্ট বা কী ধরনের রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে। বিশেষ করে আমি বলবো আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতী ভাই ও বোনেরা যারা আছেন, আপনারা এখান থেকে ইনফরমেশান নিয়ে তাদের ওয়েবসাইটগুলিতে গিয়ে সেই যেই পোস্টের জন্য আমি অ্যাপ্লাই করব তাদের ওয়েবসাইটে গিয়ে আরও ডিটেলস আপনি মোবাইলে দেখতে পারেন। তবে অ্যাট এ গ্ল্যান্স আপনি যেহেতু এখানে পেয়ে যাচ্ছেন, আলাদা আলাদা ওয়েবসাইট আপনার ভিজিট করার দরকার পড়ছে না, আপনার পছন্দ মতো যে কোনো ওয়েবসাইট এখানে ওরা যেটা দিয়েছে সেগুলি আপনি ডিটেলস অনুযায়ী পেয়ে সেখান থেকে দেখুন। এখানে যেমন আপনি হোম পেজে গেলে পরে এখানে যেমন ত্রিপুরা জবস 103 এসছে, অল ইন্ডিয়াতে 169, ব্যাঙ্ক জবসে আছে, রেলওয়েতে আছে, লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার জবসে আছে, আনরিড জবসে আছে, বিভিন্ন রকমের ফেসিলিটিসগুলি একটা জায়গার মধ্যে অ্যাট এ গ্ল্যান্স আমরা পেয়ে যেতে পারি এবং সেখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারি। অ্যাপটা শেয়ার করার পেছনে মূল উদ্দেশ্যটাই হচ্ছে আপনারা যেন এই অ্যাপটা ভিজিট করতে পারেন এবং আপনাদের স্বপ্ন পূরণ করতে পারেন। ভালো লাগলে ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করতে পারেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন এই ধরনের নিত্য নতুন ইনফরমেশান পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।